আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলেছিলাম প্রাইমারি বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য আমাদের এই ম্যাথ বইটা, যে জব ম্যাথ যে বইটা আছে, বইটা সম্পূর্ণ সমাধান করে দেব। তো আমরা জ্যামিতি পাঠ শুরু করেছিলাম। তো আজকে আমরা এর আগে আমরা বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি পাঠের বৃত্ত অধ্যায়টা শেষ করে এসেছি। আজকে আমরা মূলত পরিমিতি যেটা আছে, তো পরিমিতি অধ্যায়টা ধীরে ধীরে সমাধান করব। তো এই অধ্যায়টা করলে মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে, মানে বইটা প্রায় শেষের দিকে চলে আসবে। তো একটা কথা বলে নিই, অনেকে আছেন যে বেসিক দুর্বল, তো আমরা বেসিক নিয়ে আলোচনা করি কিনা। অবশ্যই আমরা বেসিক নিয়ে আলোচনা করি। আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমাদের বইটা কেউ সম্পূর্ণ সমাধান করেন, আমাদের বইটা কিন্তু ছোট, জব ম্যাথ বইটা ছোট একটা বই, সব নিয়ে মনে হয় 1200-র মতো ম্যাথ আছে, 508টা ম্যাথ আছে সাজেশন, আর বাকিগুলো অধ্যায় ভিত্তিক সমাধান করা। তো কেউ যদি ভালোভাবে করেন বা যারা এই ম্যাথগুলো আমাদের ভিডিও দেখে দেখে সমাধান করছেন, তারা কিন্তু মোটামুটি এখন ম্যাথ পারেন। যে কোনো চাকরির পরীক্ষায় 20টা ম্যাথ আসলে 15, 16 বা 18, 19টা ম্যাথ কিন্তু সমাধান করতে পারেন। যারা আগে ম্যাথ পারতেন না, তারাই কিন্তু আমাকে ফোন করে বলেন যে ভাই আগে ম্যাথ পারতাম না বা ম্যাথের কারণে টিকতাম না, বাট এখন কিন্তু ঠিকই আমরা টিকি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ম্যাথ আসলে প্র্যাকটিসের বিষয়, আর আমরা যেভাবে আলোচনা করি প্রতিটা ম্যাথ যেভাবে বুঝিয়ে দিই, আশা করি যে এরপর কেউ যদি আমাদের বইটা থেকে প্র্যাকটিস করেন, এই জব ম্যাথ বইটা থেকে, তাহলে আপনি ম্যাথ শিখতে পারবেন। কারণ নিজে নিজে বই পড়ে আসলে ম্যাথ শেখা যায় না। যতই বলুক যে আমার এই বই থেকে আপনি পড়লেই আপনি ম্যাথে ভালো করতে পারবেন, নিজে নিজে পড়ে যদি শেখা যেত তাহলে কিন্তু আমরা 9-10-এ দেখেন শুধু ম্যাথ জিনিসটাই প্রাইভেট পড়তাম, মানে 1 থেকে শুরু করে যে কোনো ক্লাসে গিয়ে ম্যাথটা প্রাইভেট পড়তাম। কিসের জন্য? কারণ প্রতিটা বইয়ে তো ম্যাথ করা আছে, কিন্তু ম্যাথ নিজে নিজে বোঝা যায় না, এজন্যই কিন্তু আমরা ম্যাথ প্রাইভেট পড়ি বা বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের বইটা যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত এই আমাদের এই ইউটিউব চ্যানেলে সমাধান করে দেওয়া আছে, আপনি চাইলে খুব সহজে ম্যাথের কোর্সটা ফ্রিতে করে নিতে পারেন। তো আসেন আমরা আজকে যে জিনিস করবো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি। অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মোটামুটি 4টা সূত্র আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত, মনে করেন যে এটা যদি একটা ত্রিভুজ হয় যেরকমই হোক, এটা ভূমি আমরা ধরে নিলাম, আর এখান থেকে যদি আমরা লম্বা কি উচ্চতা, যেটা এটা হবে লম্ব বা উচ্চতা। তো নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা। কোনোদিন যদি সময় হয় এরকম যে কেন এটা আসলো, এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো আমাদের এটা দেখেন প্রথমে আসছিলো চাকরির পরীক্ষায়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর 31তম বিসিএসে যে ম্যাথ আসছে এটা আমরা সমাধান করব। অনেকের কাছে এই ম্যাথ আসলো, এই ধরনের ম্যাথ আসবে, কীরকম করে আসবে আপনাকে, সরাসরি এটা আসবে না, বাট এই যে সংখ্যাগুলো চেঞ্জ করে আসবে। যদি দেখেন যে কোনো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুর মান দেওয়া আছে বা দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্যই ভিন্ন রকম, মানে কোনো বাহুর দৈর্ঘ্যের সাথে কোনো বাহুর দৈর্ঘ্যের মিল নেই, তাহলে এই ক্ষেত্রে আগে ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা বের করার সূত্র হইতেছে বাহু তিনটার যোগফল। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আগে আমরা পরিসীমা বের করব। যদি তিনটা বাহুই ভিন্ন ভিন্ন দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, তো পরিসীমা আমরা যদি বের করি, তো এটা দেখেন যে কত হচ্ছে আমাদের, 70 হচ্ছে এটা যোগ করলে। তো এরপর আমরা অর্ধ পরিসীমা বের করব। কি অর্ধ পরিসীমা? যেটার সূত্র হইতেছে এস বাই টু। অর্ধ পরিসীমা বের করার সূত্র, সরি, এখানে আমরা পরিসীমা বের করছি, আর অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করা হয়। যেটা হইতেছে যে পরিসীমা বের করলেন ওইটাকে 2 দ্বারা ভাগ করলেই অর্ধ পরিসীমা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখেন 70/2=35, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। কখন এটা নির্ণয় করতে হবে? যদি আপনার ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করুন, আর তিনটা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয়, আর এরপর এটা থেকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি। এটা হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। মানে অর্ধ পরিসীমা থেকে আপনি প্রথম বাহু বিয়োগ করবেন, দ্বিতীয় বাহু বিয়োগ করবেন, তৃতীয় বাহু বিয়োগ করবেন। এটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বাহু তিনটার দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আপনি এই সূত্র দিয়ে আপনি ক্ষেত্রফল নির্ণয় করবেন। এখন আসেন আমাদের এটা ছিল কত, 35 এসের মান। তো 35 মাইনাস, এটা হচ্ছে প্রথম বাহুর,
এ হইতেছে প্রথম ভাগ, প্রথম ভাগ হইতেছে 20, আপনি যে কোনোটা যেটা ধরে নিতে পারেন সমস্যা নাই। আর এস এর মান তো 35 মাইনাস এইটা হচ্ছে 21, 21 হইতেছে দ্বিতীয় বাহু এস মাইনাস বি, আর 35 মাইনাস সি মানে কত হচ্ছে আপনার 20। তো দেখেন এটা চলে আসলো, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে মানটা হবে ওইটা হচ্ছে ক্ষেত্রফল, ওইটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এখানে কত আছে 35, এগুলো সবগুলো গুণাকার আছে, এখানে যদি বিয়োগ করেন 15, আর এইখানে দেখেন হবে আপনার 14, আর এইখানেও হবে আপনার আবারও হবে কত 6। মোটামুটি এখান থেকে আমাদের রুট করে মান বের করতে হবে, এটা করার একটা সিস্টেম আছে, সরাসরি এটা গুণ করে বর্গমূল করতে হবে তাহলে মানটা বেরিয়ে আসবে। আর অথবা আপনি এইগুলো সবগুলোকে ভেঙে ভেঙে লিখতে পারেন, যেমন 35 পাঁচ সাতটা 35, 3 5 15, 7 2 14, 3 2 6। তো দেখেন যে আমরা জানি যে রুট থেকে যদি বের করে নিয়ে আসেন প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে আসবে, যেমন 5 2টা আছে, তো রুটের ভিতর থেকে বের করে নিয়ে আসলে একটা হবে, 7 এখানে আছে 7 আছে 2টা, একটা হবে 7। সেমভাবে 3 এখানে আছে, এখানে আছে 3ও আছে, 2টা একটা হবে, মানে আমরা রুটটা তুলে দিচ্ছি, এখানে 2 এখানেও 2 একটা হবে। তো এখন আপনি এটা যদি গুণ করেন দেখেন কত হচ্ছে 5 7 35, মানে 105 × 2 = 210। তো ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে দেখেন যে 210, এখানে কি আছে মিটার, তাহলে মিটার স্কোয়ার, 210 মিটার স্কোয়ার। তাহলে বোঝা গেছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন দেওয়া থাকে তাহলে প্রথমে ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করে নেব, অর্ধ পরিসীমা বের করার পর এই যে s × s − a, s − b, s − c এই সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেখেন ভিন্ন ভিন্ন দেওয়া আছে। এরপর যে অঙ্কটা আছে দেখেন যে প্রথমে আমরা যে ত্রিভুজের সূত্রটা বলছিলাম ½ ভূমি × উচ্চতা, কি বলা আছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ, ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দু যেটা এটাকে বলা শীর্ষবিন্দু থেকে এই ভূমি এ বি সি আপনার এগুলো ড্র করা দরকার নেই জাস্ট বোঝানোর জন্য, তো ভূমির উপর অঙ্কিত লম্ব যেটা আমরা ডি দিলাম এটা দৈর্ঘ্য, মানে এই উচ্চতাটা লম্ব মানে উচ্চতা দেওয়া আছে কত 12, আর হ্যাঁ 12। আর এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে কত 84, মানে 84। তো এখানে দেখেন ভূমি আছে আর লম্ব আছে, লম্ব ভূমি এটা, এটা ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল এরকম যদি দেওয়া থাকে লম্ব বা উচ্চতা, আর যদি ভূমি দেওয়া থাকে ½ ভূমি × উচ্চতা, এই সূত্র দিয়ে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ½ ভূমি × উচ্চতা সমান হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, ½ ভূমি × উচ্চতা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের কী কী দেওয়া আছে সেটা দিয়ে দিন, হাফ ভূমিটা আমাদের বের করতে বলছে, তো ভূমি আমরা ধরে নিছি এখানে বিসি, এটুকু হচ্ছে ভূমি, উচ্চতা কিন্তু দেওয়া আছে দেখেন এডি যেটা আছে 12, সমান ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে 84। তো এটাই কিন্তু চাকরি পরীক্ষায় আসছে দেখেন, 17তম বিসিএসে আসছে, যে মানে অডিটরে আসছে 2011-তে। তো এটা জাস্ট ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা নিয়ে আসবো, সহজ একটা বিষয়। তো দেখেন এখানে আমাদের আছে এটা নিচে আর এটা আছে উপরে, এটা দ্বারা এটা কাটাকাটি করলে 6, তাহলে আমরা বিসি এর মান বের করবো, তো এটা যেহেতু গুণ আকার আছে বিসি ইকুয়াল 84/6। আপনি যদি এটা ভাগ করেন দেখেন 8-এর মধ্যে যায় 1/24, 4 6 24, তাহলে আমাদের বলছিল ভূমি কত, দেখেন ভূমির দৈর্ঘ্য কত, তো ভূমির দৈর্ঘ্য কিন্তু আমাদের বের হয়ে গেছে 14, এই 14 গজ, যেটা আমাদের বইয়ের মধ্যে জব ম্যাথ বইটা দেখে যদি করেন এই নিয়মটাই কিন্তু একই নিয়মে করা আছে। তারপর যে অঙ্কটা আছে এটা একটা সূত্র দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের, যে সমবাহু একটি সমবাহু কী দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, যদি সমবাহু হয় একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এটারে এটারে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জাস্ট মনে রাখেন 3/4 a² কখন, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 3/4 a² এই এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এখানে বলা আছে দেখেন একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক, তাহলে 3/4
স্কয়ার, এটা এটা দিয়ে কিন্তু অনেক পরীক্ষায় দেখেন 38তম বিসিএস আসছে, তারপরে 10ম বিসিএস আসছে, 12তম শিক্ষক নিবন্ধন, আবার সমাজকল্যাণ মন্ত্রণ, তো দেখেন ঘুরে ঘুরে কিন্তু যে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন 2010, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসে, একই প্রশ্ন দেখেন কতবার আসছে, এটার কিন্তু কোনো মানে বলে শেষ করা যাবে না। এই প্রশ্নটা কতবার আসছে যে সমবাহু ত্রিভুজের এক বাহু, দেখেন একটু আগে দেওয়া ছিল এ মিটার, এখানে দেওয়া আছে এক্স মিটার, এ এক্স বা 5 10 যাই আসুক আমাদের সূত্র রেখেছিল 3/4 স্কয়ার, এত বর্গ একক। তো এখন এটা ছিল বাহুর দৈর্ঘ্য, এখানে এ এর পরিবর্তে দেওয়া আছে কত এক্স, তাহলে এ এর পরিবর্তে আমরা জাস্ট এক্স বসিয়ে দেবো, 3/4 এর পরিবর্তে এক্স স্কয়ার, তাহলে কিন্তু এটা দেখেন এ অঙ্কটা জাস্ট কী চেঞ্জ করে আসছে, এ এর জায়গায় এক্স, অনেকে কিন্তু আমরা এটাও ভুল করি, তাহলে 3/4 এক্স স্কয়ার। তারপর আসেন একই অঙ্ক, একই অঙ্ক কীভাবে আসছে দেখেন, 6 নম্বরটা কী বলা আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলো ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তো বাহুর দৈর্ঘ্যর আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, তো এখানে এ এর পরিবর্তে দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, তো 10 আমরা জানি সূত্রটা কী, ক্ষেত্রফল নিয়ে 3/4 স্কোয়ার, তো 3/4 স্কোয়ার এ এর পরিবর্তে কত দেওয়া আছে 10, তার মানে 10 স্কোয়ার, তো আপনি এটা কাটাকাটি করেন 3/4 ইন্টু এখানে কত হবে 10 10 100, তাহলে এখানে দেখেন যে √3 ইন্টু 4 25 100, তার মানে 25√3, এটাই কিন্তু অ্যান্সার। এই যে এখানে দেখেন যে এই যে একই ধরনের অঙ্ক, যে একই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসে, আপনাদেরকে জন্য বলি যে আমাদের বইটা যেভাবে সাজানো হয়েছে কেউ যদি ভালোভাবে পড়েন ইনশাল্লাহ মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 20টা যদি ম্যাথ আসে আপনি 16 17টা বা 18 19টা বা 20টাই কমন পাবেন। এই যে লাস্ট, এই যে অনেকে কিন্তু যে কারিগরি অধিদপ্তরের যে ইনস্ট্রাক্টর পদের যে পরীক্ষাটা হয়েছিল অনেকেরই জব হলো, অনেকেই ফোন করে বলছেন যে ভাই আপনার ডাইজেস্ট আপনার ম্যাথ আর ইংলিশ থেকেই মোটামুটি মানে যা প্রশ্ন আসছিল প্রায় সব প্রশ্ন, দুই একটা প্রশ্ন বাদে প্রায় সব ম্যাথ আসছিল মনে হয় 20টা, 20টার মধ্যে 19টা এই বই থেকে আসছে। তো এই জন্য বলবো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমাদের এই জব ম্যাথ বইটা, যে বইটা সেকেন্ড এডিশনের বইটা, আমাদের মোট 3টা বই, যে কোনো সরকারি চাকরির জন্য আপনি ভালোভাবে বিশ্বাস করতে পারেন, একটা জব ডাইজেস্ট, একটা জব ইংলিশ আর একটা জব ম্যাথ, আর প্রাইমারি জন্য স্পেশাল একটা বই আছে আমাদের প্রাইমারি চূড়ান্ত সাজেশন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট, কেউ যদি সংগ্রহ করে মানে অগোছালো আমাদের যদি জব মানে জব ডাইজেস্ট বইটা কেউ যদি পড়েন ওই বইটা থেকে যে কোনো চাকরি পরীক্ষার অর্ধেক মার্ক আসে শুধু ওই ডাইজেস্ট বইটা থেকে, এমনভাবে সাজানো হয়েছে ছোটো আকারে, আপনি চাইলে ওই বইটা কালেক্ট করতে পারেন বা হাতে নিয়ে দেখতে পারেন যে বইটা কেমন লাগে। ওই বইটা পড়লে বিগত সালের চাকরির পরীক্ষার সকল প্রশ্ন আপনার অধ্যায় ভিত্তিক গুছানো মানে একদম গুছানো, ওই বইটা শেষ করতে আপনার একটা মাস টাইমও লাগবে না। তো আসেন যে একই ধরনের অঙ্ক কীভাবে আসে দেখেন, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এত একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 6 নম্বর যা করলাম এটা তাই অঙ্ক, সেইভাবে আরেকটা অঙ্ক আছে এটা আমি করে দেব 8 নম্বর যে অঙ্কটা, এটা কী বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সূত্রটা কী ছিল √3/4 স্কোয়ার, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তো আমাদের কী কী দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলই দেওয়া আছে √3/4 স্কোয়ার, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত 50, এই যে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে এটা এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, এখান থেকে দেখেন এ স্কোয়ার সমান কত হবে 50 ইন্টু 4/√3, বা এ এর মানটা আমার আপনার বের করে নিতে হবে যেহেতু রুটে চলে আসবে, তো এ এর মানটা এখান থেকে বের করে নিয়ে যাবেন, এই যে এখানে কিন্তু চলে আসছে। তারপর একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এটা আপনারা করবেন 12তম বিসিএস আসছে, এটা কিন্তু সরাসরি এ এর মান দেওয়া আছে, সরাসরি এ এর মান দেওয়া আছে 9 নম্বরটা। আর এরপরে আমরা যে অঙ্কগুলো করবো দেখেন যে সমবাহু ত্রিভুজের আর কোনো যদি ম্যাথ থাকে ওইটা আমরা দেখিয়ে দিই, মোটামুটি সমবাহু ত্রিভুজের যে হ্যাঁ এখানে ছিল মোটামুটি শেষ, আপনার সমবাহু ত্রিভুজ আর আমরা 3টা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন রকম থাকে, তো এই ধরনের যে ম্যাথগুলো আছে আমরা কিন্তু সবগুলো ম্যাথই পারবো। তো এরপর আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে ম্যাথগুলো আছে নেক্সট ভিডিওতে সমদ্বিবাহু ত্রিভুজের যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করবো, তার মানে আমরা 2টা নিয়ম শিখে ফেললাম, এটা সমবাহু সমদ্বিবাহু, এর আমরা নেক্সট ভিডিও শিখবো সমদ্বিবাহু আর ওইটা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তাহলে ত্রিভুজ রিলেটেড সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কেউ যদি মনে করেন যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমাদের বইগুলো আপনি চাইলে কালেক্ট করতে পারেন 01764077126 এই নম্বরে ফোন দিলে আপনার ঠিকানায় বই চলে যাবে। আর প্রাইমারি পরীক্ষা যারা দেবেন ইনশাল্লাহ মোটামুটি সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন আমাদের এক্সেল বই থেকে। আপনারা চাইলে আমাদের বইগুলো, মানে আপনি যে বই পড়েন এখনও আপনার হাতে টাইম আছে, আপনি আমাদের বইগুলো একবার হলেও হাতে নিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।